এসে এই অরণ্যের মধ্যে এখানে ফাঁকা আছে এখানে ঘুরতে। তারপরে আমরা হোসেন মনে সন্দেহ হয়ে যায়, শ্রাবণ মাস এখানে বার করছে নিয়ে এসে ঘোষ চলে আসে পানের মধ্যে, রাত্রে ঘোষ জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তারপর ঘোষ দেখছেন যে এই জায়গাটা ফাঁকা আছে, একটু দুধ দিচ্ছে। ঘোষের মনে সন্দেহ হয়ে যায় যে এখানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। পরে গিয়ে বাড়ি গিয়ে আবার ফাওড়া কোদাল নিয়ে আসে, কোপাতে আরম্ভ করে, কোপাতে কোপাতে মস্তকে অনাদলিঙ্গ মহাদেবের মস্তকে কোপ পড়ে গিয়েছিল, তার ফলে প্রচুর ব্লিডিং হয়েছিল। তাই নিচে ব্লিডিং দেখি আরও আতঙ্ক হয়ে যায় যে এখানে কি নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, একটা মানে পাথরের মধ্যে রক্ত। বাড়ি ফিরে যায়, তো রাজা রামজীবন রায় চৌধুরী ছিলেন ঢেকার রাজা, ওনাকে ঘোষকে স্বপ্ন দেয়। হ্যাঁ, ঘোষকে স্বপ্ন দেয় এবং রাজাকে স্বপ্ন দেয় আমি কলেশ্বরে, কলেশ্বর মহাদেব শিব আমার মন্দির নির্মাণের ব্যবস্থা কলেশ্বর। হ্যাঁ, সেই ঘোষের নাম ছিল কলেশ্বর, তার ফলে গ্রামটার নাম হলো কলেশ্বর, শিবের নাম হলো কলেশ্বর। এইখানটাই এইখানে রক্ত বেরিয়েছিল। হ্যাঁ দেখছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই জায়গাটাই তাই তো। শিবা